বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যারা আমাকে বলো যে কিভাবে লেভেল আপ করবো গিল্ডের, যেমন তোমরা দেখতে পাচ্ছ ভাই আমার গিল্ড এখানে লেভেল 2 দেখাচ্ছে, ঠিক আছে। তবে আমার গিল্ড এখানে কিভাবে আমরা লেভেল 3 করব, লেভেল 4, লেভেল 5, লেভেল 6 পর্যন্ত নিয়ে যাব। কারণ ভাই তোমরা যদি দেখো এখানে গিল্ড স্টোরের মধ্যে কত কিছু রিওয়ার্ডস রয়েছে যেগুলো লক করা রয়েছে ভাই। এখন লক কিভাবে খুলবে এটাও এই ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ ভাই এখানে লেভেল 3 করতে পারলে আমরা এই যে একটা রয়েছে অপ্তার এটা ক্লেম করতে পারবো। তারপরে দেখতে পাচ্ছ এই যে ব্যানার রয়েছে এটাও কিন্তু ক্লেম করতে পারবো এখানে টোকেনের মাধ্যমে, ঠিক আছে। টোকেন তো তোমরা প্রচুর প্রচুর নিতে পারবে, সেটাও যারা জানো না আমি বলে দেবো যে কীভাবে বেশি টোকেন নিতে পারবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই লেভেল 3 তোমাদের গেলে তবেই কিন্তু এই লকটা ওপেন হবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা বাইকের স্কিন রয়েছে ভাই, এটাও কিন্তু আমরা টোকেনের সাহায্যে ক্লেম করতে পারবো, বাট আমাদেরকে লেভেল 3-তে গিল্ডকে নিয়ে যেতে হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ ভাই এখানে ব্যাকপ্যাকও রয়েছে, সুন্দর ব্যাকপ্যাক, এটাও তোমরা নিতে পারবে, ঠিক আছে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই যত আইটেম রয়েছে এগুলো নিতে পারবে। দেখো লেভেল 4-এ যদি আমি গিল্ডকে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু এই ব্যাকপ্যাকটা নিতে পারবো, বাট আমাদের গিল্ড এখন লেভেল 2 দেখাচ্ছে না, ঠিক আছে। লেভেল 2 কোথায় আর ভাই লেভেল 4 কোথায়? আবার তোমরা যদি দেখো এখানে যে আমাদের এই যে বাইকের স্কিনটা রয়েছে ভাই এটাও নিতে পারবো লেভেল 5-এ আমি যদি গিল্ডকে আপগ্রেড করি, ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রিওয়ার্ড রয়েছে লেভেল 5-এ। লেভেল 6-এ তোমরা দেখতে পাচ্ছ ভাই আমাদের সবারই প্রিয় ইমোট রুলার্স ফ্ল্যাগ ইমোট, ঠিক আছে, এইটা তোমরা নিতে পারবে। বাট অনেকে তোমরা এটাও বলছো যে এটা 7 দিন লেখা রয়েছে কেন, আমরা কি পারমানেন্ট পাবো না? তো সেই ব্যাপারটাও কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তো কীভাবে গিল্ড লেভেল আপ করবে সমস্ত কিছু ডিটেলস বলবো। এবং তোমরা যারা বলছো যে গিল্ডের মেম্বার বাড়াবে, তোমরা দেখতে পাচ্ছ আমার গিল্ডে 45 জন করা রয়েছে, বাট আমি যদি 50 মেম্বারের গিল্ড করতে চাই তাহলে এখানে কিন্তু অপশান নেই যে কীভাবে আমরা ওই 50 মেম্বার করব, বা এখানে যাদের 35 রয়েছে কীভাবে 40 করবে, এরকমভাবে বাড়ানোর অপশানটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে, কীভাবে করবে। তো অনেকগুলো জিনিস তোমাদেরকে আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে বলছি। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, যদি ভালো লাগে প্রত্যেকে কিন্তু এখনই একটা করে ভিডিওতে লাইক করে দাও। যারা নতুন আসছো আমাদের ইউটিউব চ্যানেলে তো নিচে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ, সাবস্ক্রাইবটা করে নাও। এবং পাশে তোমরা দেখতে পাচ্ছ একটা ঘন্টা চিহ্ন রয়েছে, সেখানে অল বেল নোটিফিকেশান অপশান আছে, তো অল অপশানে ক্লিক করে তোমরা সেট করে দাও, তাহলে প্রত্যেকটা নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকো তাহলে মনে করে পেজটি ফলো করে নেবে, এখানে তোমরা আমাদের সাথে কিন্তু লাইভে গেম প্লে করার সুযোগ পেয়ে যাবে। তো চলো গাইজ, এখন আমি তোমাদেরকে বলে দিতে চলেছি যে কীভাবে তোমরা কিন্তু গিল্ডের লেভেল আপ করবে। দেখো ভাই এখানে কিন্তু আমাদের কত দেখাচ্ছে, 33,590, ঠিক আছে। বাট তোমরা দেখতে পাচ্ছ এখানে লেভেল 2 অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ 13,700 বলে একটা জিনিস লেখা রয়েছে, ওকে। তো আমাদের গিল্ড এখন কিন্তু লেভেল 2-তে রয়েছে, এবার আমাদের দরকার লেভেল 3, ঠিক আছে। তোমরা তো ডাইরেক্ট লেভেল 6 যেতে পারবে না, তোমাদেরকে লেভেল 3 যেতে হবে, তারপর 4, তারপর 5, তারপর 6, এভাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু গিল্ড লেভেল আপ হবে। এখন 6 লেভেলের গিল্ড করা যাবে, তো সেই জন্য ভাই তোমরা কীভাবে করবে দেখো, এখানে আমার স্কোর দেখাচ্ছে এখানে 33,590, ঠিক আছে। বাট এখানে আমাদের কিন্তু লেভেল আপ করতে গেলে না এখানে আমাদের কত স্কোর লাগবে সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে না, বাট আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে যে 13,700, ঠিক আছে, 13,700 কিন্তু আমার স্কোর চাইছে, বাট আমার তো বেশি দেখাচ্ছে না। তো এর মানে আমরা কিন্তু এখানে গিল্ডকে লেভেল আপ করার জন্য, এখানে তোমরা যদি দেখো এখানে কী রুলস লেখা রয়েছে, যেমন এখানে বলে দিয়েছে যে 5,100 অ্যাক্টিভিটি পয়েন্ট রাখতে হবে তাহলেই আমরা গিল্ডকে লেভেল 2 রাখতে পারবো। তো আমার তো এখানে ভাই 5,100 অনেক বেশি রয়েছে 13,700, ঠিক আছে। তার মানে তোমাদের যদি এরকম 13,700 বেশি থাকে, বাট তোমাদের যদি এটা কমে যায়, ঠিক আছে, 5,100 কমে যায়, তাহলে কিন্তু ভাই তোমাদের গিল্ড লেভেল 2-তে থাকতে পারবে না, লেভেল 2-রও নিচে নেমে যাবে। তো সেই জন্য তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটাকে বলা হবে অ্যাক্টিভিটি পয়েন্ট। তো এই অ্যাক্টিভিটি পয়েন্টকে তোমাদের কিন্তু অবশ্যই ইনক্রিজ করতে হবে। আবার যদি তোমাদের এটা কমে যায়, ঠিক আছে, মানে তোমাদেরকে বাড়াতে হবে, বাট বাড়ানোর মাধ্যমে তোমরা গিল্ডকে লেভেল আপ করতে পারবে। বাট যদি তোমাদের কমে যায় তাহলে কিন্তু কী হবে, সাপোজ আমার এখানে লেভেল 2 দেখাচ্ছে, ওকে, বাট তোমার কিন্তু লেভেল 2 থেকে তোমাকে লেভেল 1-এও কিন্তু নামিয়ে দিতে পারে, কারণ তোমাদেরকে মিনিমাম 5,100 এখানে স্কোর অ্যাক্টিভিটি পয়েন্ট কিন্তু প্রতি সপ্তাহে রাখতে হবে। তো এখন আমার তো বেশি রয়েছে, আমার দেখাচ্ছে 35,590 আমাদের গিল্ডের, তার মানে ভাই আমাদের কোনো সমস্যা নেই,
এখন তোমরা দেখতে পাচ্ছ লেভেল টু থেকে লেভেল থ্রিতে যাওয়ার জন্য আমাদের 13,700 স্কোর চাইছে, ঠিক আছে? তার 13,700 অ্যাক্টিভিটি পয়েন্ট। তো আমাকে সরাসরি কিন্তু লেভেল থ্রিতে উঠিয়ে দেবে আমাদের গিল্ডকে। তোমাদের যদি 13,700 প্লাস থাকে তাহলে কিন্তু তোমাদের লেভেল থ্রিতে উঠিয়ে দেবে, ঠিক আছে? এবার কবে উঠাবে এখানে কিন্তু ক্লিয়ারলি বলা রয়েছে, তোমরা যদি একটু ভালোভাবে দেখো যে এখানে বলা রয়েছে প্রতি সোমবার সকাল 4টার সময়, যেভাবে আমাদের উইপন গ্লোরির ক্ষেত্রে উইপন আপডেট হয়, মানে কার কত র্যাঙ্ক হলো, ঠিক আছে, 1 থেকে 100 মধ্যে, সেটা কিন্তু শো করে প্রতি সোমবারই। সেরকমভাবে এখানে কিন্তু তোমাদের প্রতি সোমবারই কিন্তু তোমাদের গিলটা অ্যাকচুয়ালি লেভেল আপ হচ্ছে কি না বা তোমাদের লেভেল থেকে কমে দিচ্ছে, তোমাদের নিচে লেভেলে পাঠিয়ে দিচ্ছে, সেটা কিন্তু হবে। তো এই জন্য আজকে রবিবার আমি ভিডিওটা বানাচ্ছি, তো সোমবার দিন কালকে আমরা দেখতে পাবো আমাদের লেভেল থ্রি হয়ে যাবে, কারণ আমাদের 13,700 বেশি রয়েছে। ওকে, এখন দেখো প্রতিটা লেভেলে তোমরা আলাদা আলাদা কিছু ফিচার্স পাবে, মানে কিছু জিনিস পাবে। যেমন দেখতে পাচ্ছ আমার লেভেল টুতে গিল্ড রয়েছে, সেই জন্য কিন্তু ইএক্সপি পাচ্ছি 3%, গোল্ড 1%, ডেলি গোল্ড লিমিট পাচ্ছি 10+10, গিল্ড মেম্বার +5, ওকে, আনলক গিল্ড স্টোর রিওয়ার্ডস। তো লেভেল থ্রিতে যদি যাই তাহলে দেখতে পাচ্ছ ইএক্সপি একটু বেশি হয়ে যাবে, 4% হয়ে যাবে, গোল্ড 2% হয়ে যাবে, মানে একটু বেড়ে যাবে, গিল্ড গোল্ড লিমিটটা কিন্তু +20 হয়ে যাবে, অ্যান্ড গিল্ড মেম্বার লিমিটটা কিন্তু +5 হয়ে যাবে। তার মানে এখানে কিন্তু আমাদের যদি আরও মেম্বার বাড়তে চাই না তাহলে গিল্ডকে অবশ্যই লেভেল আপ করতে হবে, তাহলে হয়তো এখানে তোমাদের গিল্ডের মেম্বার বাড়ানোর অপশান হয়তো দিবে। ওকে, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। তো যাই হোক গাইজ, এখন আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের যদি এখানে বাই চান্স, আমি যেটাই বললাম যে 5,100 কম থাকে, আজকে রবিবার, তো যদি সোমবার, যদি তোমাদের সোমবার সকাল 4টার সময় আপডেট হবে যে তোমাদেরকে তোমাদের গিল্ড লেভেল 2 থেকে লেভেল 3তে কতটা উঠলো, ঠিক আছে, বাট যদি তোমাদের 5,100 কমে যায় তাহলে কিন্তু লেভেল 2 থেকে আবার তোমাদের ডাউনে নামিয়ে দেবে, মানে লেভেল 1 নামিয়ে দেবে, বুঝতে পারছো? তো এবার দেখো আমাকে এই স্কোরটা চাইছে লেভেল 2 থেকে লেভেল 3তে যাওয়ার জন্য 13,700। এবার লেভেল 3 থেকে লেভেল 4 এ যাওয়ার জন্য হয়তো আরও বেশি চাইবে, ঠিক আছে, হয়তো এখানে 20,000 চাইবে বা 25,000 চাইবে বা 30,000 চাইবে, বাট আমাদের কিন্তু পয়েন্ট অনেক বেশি রয়েছে। তো এরপরে যখন লেভেল 4 তুমি তোমার গিল্ড লেভেল 3তে চলে যাবে, লেভেল 4 এ যখন যাবে তখন হয়তো আরও একটু বেশি স্কোর চাইবে, আবার তারপর যখন তুমি লেভেল 5 এ যাবে তখন কিন্তু সাপোজ 50,000 মতো স্কোর চাইবে বা 60,000, এবং লেভেল 6 এ গেলে আরও বেশি স্কোর চাইবে। তো এইভাবে ভাই তোমাদের স্কোর মানে অ্যাক্টিভিটি পয়েন্টটা কালেক্ট করতে হবে। তো এখন দেখতে পাচ্ছ আমি অ্যাক্টিভিটি পয়েন্ট কালেক্ট করছি, আমি কিন্তু ক্লেম করে নিচ্ছি। এভাবে ভাই তোমরা কিন্তু পয়েন্টগুলো ক্লেম করবে, এবং এইগুলো কালেক্ট করার মাধ্যমে ভাই তোমাদের এই যে দেখতে পাচ্ছ এই যে পয়েন্টটা কালেক্ট হবে, যে পয়েন্টটার দরকার আমাদের গিল্ডকে লেভেল আপ করার জন্য। এখন তোমাদেরকে এই পয়েন্ট বেশি করে কালেক্ট করতে হবে কীভাবে ভাই? দেখো তোমাদের গিল্ডে যে মেম্বার অ্যাড আছে তারা কিন্তু এখানে এই পয়েন্টগুলো কালেক্ট করবে, এবং তোমাদের কত পয়েন্ট কালেক্ট হচ্ছে তোমরা কীভাবে দেখবে, দেখো এখানে দেখিয়ে দিচ্ছে ভাই কে কত পয়েন্ট কালেক্ট করেছে, ঠিক আছে ভাই? এখানে প্রত্যেকে কিন্তু এখানে এই পয়েন্টগুলো কালেক্ট করেছে, অ্যান্ড যারা কালেক্ট করবে না, যেমন তোমাদের এখানে দেখিয়ে দেবে যে কে মানে কালেক্ট টালেক্ট করেনি, তো সবাইকে ভাই কালেক্ট করতে হবে, তাহলে কিন্তু তোমাদের গিলটা বেশি তাড়াতাড়ি লেভেল আপ করবে, ঠিক আছে? আর যত তাড়াতাড়ি লেভেল আপ করবে ভাই তত কিন্তু তোমরা তাড়াতাড়ি এই সবগুলো কিন্তু আনলক করতে পারবে, মানে খুলতে পারবে লকগুলো, এবং এই জিনিসগুলো কিন্তু ক্লেম করতে পারবে তোমাদের যত বেশি কিন্তু টোকেন থাকবে। তো এতদূর পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখেছো প্রত্যেকে একটা করে লাইক করে দেবে, নতুন যারা আসছো চ্যানেলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করার পাশাপাশি অলবেল নোটিফিকেশানটা অন করে রাখলে নতুন আপডেট সবার আগে পাবে। ফেসবুক পেজ থেকে যদি দেখো ফেসবুক পেজটাকে মনে করে ফলো করে নেবে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পয়েন্টটা শো করছে না, এটা হচ্ছে গিল্ডের প্রত্যেক মেম্বার দ্বারা কালেক্ট করা পয়েন্ট, ঠিক আছে, অ্যাক্টিভিটি পয়েন্ট। তো এখানে এই যে এইটা যারা প্রতিদিন কমপ্লিট করবে তত কিন্তু সেখানে অ্যাড হবে। আর দেখো এগুলো কিন্তু অবশ্যই ক্লেম করে নেবে, যদি ক্লেম না করো তাহলে কী হবে, তোমাদের কিন্তু প্রতি সোমবার এটা রিসেট হয়ে যাবে অ্যান্ড মেল বক্সে চলে যাবে। তো মেল বক্স থেকেও ক্লেম করে নিতে পারো মনে করে, আর নাহলে ভাই তোমরা কিন্তু মনে করে করে এখান থেকে ক্লেম করবে, সমস্ত কিছু এগুলো আনক্লেম কিন্তু কেউ রাখবে না, কারণ সকাল 4টার পর এগুলো উড়ে যেতে পারে প্রতি সোমবার, ওকে? আর তোমাদেরকে আমি যেটাই বলছি ভাই, এখানে কিন্তু তোমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না যে লেভেল আপ কীভাবে হবে, লেভেল আপ অটোমেটিক হবে, বাস তোমাদের বেশি পয়েন্ট কালেক্ট করতে হবে, অ্যান্ড এটা তোমাদের শুধু জাস্ট মাথায় রাখতে হবে যাতে পয়েন্ট কম না হয়। যত তোমরা লেভেল আপ করবে না, এখানে যেমন দেখা যাচ্ছে লেভেল টুতে থাকতে হলে 5,100 চাই, তো লেভেল থ্রিতে গেলে হয়তো বলবে তোমাদের 10,000 বা 12,000 মতো রাখতে হবে, তা না হলে তোমাদেরকে পরের সোমবারে কী করবে ডাউন, মানে নিচে নামিয়ে দেবে, বুঝতে পারছো? মানে লেভেল 2 গিল থেকে লেভেল 1 নামিতে পারে, বা কারোর লেভেল 4 থেকে লেভেল 3 নামিতে পারে, এইভাবে কিন্তু করবে।
আর এই গিল্ড নিয়ে পুরোপুরি আমাদের ডিটেলস ভিডিও রয়েছে যে কীভাবে গিল্ডের সব সেটিং করবে, কীভাবে কোথা থেকে কি পাবে। তো জানতে হলে তোমাদের কিন্তু এন্ড স্ক্রিনে ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? বা চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে, অবশ্যই চ্যানেল থেকে দেখে নিতে পারো। তো এখন আমি তোমাদেরকে বলতে চলেছি ভাই, তোমরা কিন্তু যারা আমাদের সাথে লাইভে গেম প্লে করতে চাও, ডায়মন্ড রিডিম কোডারের গিভওয়ে নিতে চাও, তোমরা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশান অ্যান্ড পিন কমেন্টে চলে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে, তো লিঙ্কে ক্লিক করলে তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়ে যাবে। ওইখানে উপরে ফলো বাটন থাকবে, ফলো করে নেবে অবশ্যই। আর পাশাপাশি ভাই তোমরা ভিতরে ঢুকে কিন্তু মিউট নোটিফিকেশান অপশান দেখতে পাবে, ওইটাকে বা সবুজ করা থাকবে, সেটাকে সাদা করে নিতে হবে। তাহলে ভাই তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের সমস্ত নোটিফিকেশানও পেয়ে যাবে আর সমস্ত আপডেটগুলো কিন্তু সবার আগে পাবে। তো যাও ফলো করে আসো, আর সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবও করে রাখবে।